হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমাদের নতুন একটা সিরিজ শুরু হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস সার্ভিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দু হাজার সাল থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে পিএসসি মিসলিনিয়াসের সেগুলো সব প্রিভিয়াস ইয়ার আমরা এক এক করে কমপ্লিট করব আজকে হিস্ট্রি শুরু করছি হিস্ট্রির পর জিওগ্রাফি জিওগ্রাফির পর ইন্ডিয়ান কনস্টিটিউশন তারপরে জেনারেল সায়েন্স এবং সব তারপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাটিকজিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট আপডেটেড ওকে তো এখন তোমরা যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো যে আমি সিলেবাস অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে মিসলিনিয়াস এক্সামে দু সালে যে এক্সামটা হয়েছিল ওটা আগেকার এক্সাম তুলনায় অনেক ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং পিএসসি তোমরা রিসেন্টলি যে এক্সামগুলো কন্ডাক্ট করছে সেখানে তারা কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই স্ট্যাটিক যে এই দুটো পোর্শনকে অনেকটা আপডেট করে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য দিচ্ছে তো এইগুলোর ক্লাস সবাই লাস্টে করব যাতে আপডেট করে তোমাদের পড়াতে পারি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে তো ফার্স্ট ক্লাস আমার অ্যান্সার দেওয়ার আগে নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে হিস্ট্রি ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে হিস্ট্রি থেকে তোমাদের পরীক্ষায় ছয় থেকে নয়টি কোশ্চেন থাকবে তোমরা দু হাজার কুড়িতে যে পরীক্ষাটা দেবে বেঙ্গল পিএসসি মিসলিনাস ছয় থেকে নয়টা এবং এটা ইন্টু টু হচ্ছে মার্কস করে মানে তোমাকে বারো থেকে আঠেরো মার্কস তোমরা এখান থেকে ক্যারি করবে তো এইটা কোনোভাবেই তোমরা হাত ছাড়া করবে না হিস্ট্রিটা খুব ভালোভাবে প্রিপারেশন করে নেবে দরকার পড়লে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ডাব্লু বিসিসের প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম সেটা অবশ্যই দেখে নেবে যেটা তোমাদের অনেক হিস্ট্রিতে কাজে লাগবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট আছে ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে যে প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন কে তো প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন শশাঙ্ক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার শশাঙ্ক কে ছিলেন শশাঙ্ক ছিলেন গৌড় বংশের রাজা এবার দেখো অপশান এতে যেটা রয়েছে গোপাল গোপাল কে ছিলেন তিনি পাল বংশের প্রতিষ্ঠাতা অপশান সিতে যেটা রয়েছে রামপাল তো রামপাল রিলেটেড একটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে রামপালের সভাকবি কে ছিলেন তো মনে রাখবে রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাগড় নন্দী এবং সন্ধাকগড় নন্দী রচিত গ্রন্থের নাম কি রামচরিত ঠিক আছে রামচরিত এটা অবশ্যই মনে রাখবে অপশান ডিতে যেটা দেখতে পাচ্ছ লক্ষণ সেন তো লক্ষণ সেনের সভাকবি কে ছিল এটা তোমরা কমেন্ট করে জানাবে দুই নম্বর প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছিল এটা মিসলিনিয়াস দু সাল এবং ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশ এবার যারা ডাব্লু বিসিএস তারা এই প্রশ্নটা দেখলে একটু বুঝতে পারবে যে কোশ্চেনটাকে পিএসসি একটু আপগ্রেড করেছে ঘুরিয়ে প্রশ্নটা তোমাদের শুধিয়েছে যাতে তোমাদের মনে হয় নতুন কোনো প্রশ্ন দিয়েছে তোমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষায় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নিম্নক্ত কোনটি খেরওয়ালি হুল নামে পরিচিত খেরুয়ারি হুল নামে পরিচিত কোন বিদ্রোহ তো প্রশ্নটা কী ছিল খেরুয়ারি হুল তাহলে খেরুয়ারি হুল নামে পরিচিত হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এবং এই প্রশ্নটা কী ছিল যে সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছে তো সাঁওতাল বিদ্রোহ ঘটেছিলো আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিল সিধু এবং কানু এবার পিএসসি তোমাদের চেক করছে দেখো এটা তোমাদের কিন্তু দু সালের প্রশ্ন পিএসসি এখন কোশ্চেনটাকে মডিফাই করছে এবং চেক করছে যে তুমি এইটুকুই পড়েছো যে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল এর নেতাকে ছিল না সাঁওতাল বিদ্রোহ আরেকটা নামেও পরিচিত খেরোয়ারি হুল নামে সেটা ওরা মডিফাই করছে তো কোশ্চেনটাকে কেমনভাবে মডিফাই করছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি অবশ্যই এরকমভাবেই পড়বে ওকে এবার আঠেরোশো সাতান্ন সাল আঠেরোশো সাতান্ন সালে কি হয়েছিল দুটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল এক হয়েছে এক হচ্ছে মহাবিদ্রোহ মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে এবং আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছিল ওকে এবার আঠারোশো সালে কী হয়েছিল মনে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। ওকে তাহলে এই তিনটে সাল খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের হয়ে গেল এবার চলে আসি তিন নম্বর সরকারি উপাধি গ্রহণ করেছিলেন কে তো দেখো সকারি উপাধি এটি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সকারি উপাধি ছাড়াও তার আরেকটা উপাধি ছিল সেটা হচ্ছে বিক্রমাদিত্য ওকে এবার দেখো অপশান এতে যেটা রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত তো প্রথম চন্দ্রগুপ্ত তিনি যে উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে মহারাজাধিরাজ ওকে বিন্দুসার তিনি দুটো উপাধি নিয়েছিলেন বা দুটি নামে পরিচিত এক হচ্ছে সিম হাসেন এবং সেকেন্ড হচ্ছে অমৃতঘাত সিম হাসেন এবং অমৃতঘাত এবার অপশান ডিতে যেটা রয়েছে দেখো বিম্বি সার বিম্বি সার তিনি কী নামে পরিচিত তো বিম্বি সার তিনি হচ্ছেন শোনিক নামে পরিচিত পরবর্তী প্রশ্নে চলে আস কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো কাশ্মীরের আকবর বলা হচ্ছে জয়নাল আবেদিনকে এবং এটা যা সময় তোমাদের ডাব্লিউ বিস এর এক্সামও পিবিএস এর এসেছে এবার দেখো অপশান সিতে দেখতে পাচ্ছ কুতুবুদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক কী নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক তিনি লাখ বাক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক আরেকটা কি করেছিলেন তিনি কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন ওকে এবার পাঁচ নম্বর প্রশ্ন ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ তো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ এটি কোন ভাষায় লেখা এটি হচ্ছে পালি ভাষায় লেখা নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি দেখো তাহলে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ এবং এটি পালি ভাষায় লেখা তোমরা এটা কমেন্ট করো জৈনদের ধর্মগ্রন্থের নাম কি এবং সেটি কোন ভাষায় লেখা ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন কে মিস লেনাস দু এবং ডাব্লিউ বিশেষ দু হাজার উনিশ ফিলিমস পরীক্ষাতে প্রশ্নটার দ্বিতীয় চলে এসেছে তো এবার দেখো কবুলিয়ত ও পাটটা এটা কে প্রবর্তন করেন শের শাহ শের শাহ এর ছাড়া কী করেছিলেন এক নম্বর তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে অর্শ দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা সেকেন্ড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন এটা হয়ে গেল শের শাহ সম্বন্ধে আলাউদ্দিন খোলজি তো আলাউদ্দিন খুলজি রিলেটেড একটা প্রশ্ন তোমাদের ডাব্লু বিশেষ ফিলিমস দু হাজার উনিশে এসেছিলো সেটা হচ্ছে আলাই দরওয়াজা আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন তো আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি এটা ছাড়া আর কী কী করেছিলেন আলাউদ্দিন খলজি এক নম্বর হচ্ছে দাগ ও হুলিয়া পদ্ধতি চালু করেছিলেন দুই নম্বর করেছিলেন রেশন ব্যবস্থা এবং তিন নম্বর করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ তো তোমরা ইজিলি এটা বলতে পারবে যে দা ঘুলিয়া রেশন ব্যবস্থা বাজার দর নিয়ন্ত্রণ এই তিনটে আলাদিন খোলজি আলাউদ্দিন খলজি করেছিলেন কিন্তু আলাই দালবাজা এটা একটু আর একটু ডিটেলসে তোমাদের পড়তে হবে যাতে তুমি এই অ্যান্সারগুলো করতে পারো ওকে সম্রাট আকবর সম্রাট আকবর থেকে আরেকটা করেছিল পোষণ এসেছিলো তোমাদের ডাব্লু বিশেষ ফিলিমসে সেটা কি ইবাদতখানা কত সালে তিনি স্থাপন করেছিলেন তো ইবাদতখানা সম্রাট আকবর পনেরোশো পঁচাত্তর সালে এস্টাবলিশ করেছিলেন এরা তোমাদের মনে রাখতে হবে মিনান্দার কে ছিলেন তো মিনান্দার তিনি ছিলেন একজন ইন্দ্রগ্রিক রাজা অপশান বি এটা অপশান বি হচ্ছে এটা অ্যান্সার এবং এটা তোমাদের ডাব্লিউ বিস পিবিএস এর প্রশ্ন বক্সারের যুদ্ধ কোন সালে সংগঠিত হয় তো বক্সারের যুদ্ধ এটি সংগঠিত ছিল সতেরোশো চৌষট্টি সালে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে তোমরা এটা কমেন্ট করবে সতেরোশো সালে কি হয়েছিল এবার আর একটু আমরা জেনে নিই সতেরোশো সালে যে বক্সারের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর কাসিম সতেরোশো সালে যে তোমাদের পলাশি যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজ উদ্দোল্লার মধ্যে তো থার্ড ব্যাটেল আফগান এবং মারাঠাদের মধ্যে পরবর্তী প্রশ্নে চলে আসি কে সরি যে ভারত সম্রাটকে হিন্দু মুসলমান সকলেই দিলেশ্বরও বা জগদীশ বলে অভিহিত করেছেন তিনি হলেন কে তো তিনি হচ্ছেন সম্রাট আকবর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দশ নম্বর কোশ্চেন অষ্টপ্রধান প্রধান কী তো অষ্টপ্রধান এটি হচ্ছে শিবাজির মন্ত্রী পরিষদ তো অপশান সি হচ্ছেন এটার অ্যান্সার নেক্সট এগারো নম্বর প্রশ্ন এটা কি বলেছে দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় কোনটিকে তো দেখো এটা মিসলিনিয়াস দু হাজার সালের প্রশ্ন এবং দু ডাব্লু বিশিএস দু হাজার উনিশ কোশ্চেনটাকে একটু শুধু ঘুরিয়ে দিয়েছে এবং কোয়েশ্চেন সেম অ্যান্সার তো এখানে দেখো মিসলিনিয়াসের যে প্রশ্ন এসেছিলো যে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় কোনটিকে তো দেখো এখানে উডের ডেসপ্যাচ অপশান এ উডের ডেসপ্যাচকে বলা হয় ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা ডাব্লিউ বিশিএসের প্রশ্ন কী এসেছিলো যে কোন প্রতিবেদনের মাধ্যমে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যে উডের ডেসপ্যাচের রিপোর্ট অনুসারে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল তাহলে বুঝতে পারছো পিএসসি কোশ্চেন কীভাবে নতুনভাবে বানাচ্ছে তো এরকমভাবে কিন্তু তোমাদের পড়তে হবে এটা এই জন্যই কিন্তু আমি ডাব্লিউ বিস দু হাজার উনিশ লিখেছি যে কোশ্চেনের সোর্সটা কোথা থেকে হচ্ছে এবার দেখো উডের ডেসপ্যাচ এটা তিনি কার সময় ভারতে এসেছিলেন উডের ডেসপ্যাচ তিনি ডাল হসির সময় এটা মনে রাখবে কত সালে আঠেরোশো চুয়ান্ন সালে একটা সাথে কিন্তু অন্য একটা লিঙ্ক করা আছে এরপর দেখো সুন্নিদের কাছে কে পীর নামে পরিচিত তো সুন্নিদের কাছে পীর নামে পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব পীর ছাড়া ঔরঙ্গজেব আর একটা নামে পরিচিত সেটা হচ্ছে কি আলমগীর আলমগীর নামে পরিচিত এবার আর একটা কী হয়েছে তোমাদের ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেব একজন দক্ষ বিনাবাদক ছিলেন এবং আরেকটা জিনিস তিনি মনে রাখবে ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবার আমরা চলে আসি তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন কী বলেছে দেখো বন্দে মাতরম সঙ্গীতটির গীতকার কে তো বন্দে মাতরম এই সঙ্গীতটির গীতকার কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি জয়দেবের লিখিত গ্রন্থের নাম কি গীত গোবিন্দম ওকে এবার ফরটিন নম্বর প্রশ্ন রাস্তর লিখেছিলেন কে তো এটা তোমাদের ডাইরেক্ট এসছে ডাব্লিউসিএস দু হাজার উনিশে তো রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছেন কলোন রাজতরঙ্গিনী কোন ভাষা লেখা এটি সংস্কৃত ভাষায় লেখা এটা থেকে কোথাকার সম্বন্ধে জানা যায় তো রাজতরঙ্গনির সম্বন্ধে থেকে কাশ্মীরের সম্বন্ধে জানা যায় এটা মনে রাখবে ওকে এবার দেখো কল রচয়িতা হচ্ছেন কলহন হয়ে গেল বানভট্টায় রচিত দুটি গ্রন্থের নাম কী বানভট্টে রচিত দুটি গ্রন্থের নাম হচ্ছে এক হচ্ছে কাদম্বরী এবং সেকেন্ড হচ্ছে হর্ষজনিত তাহলে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে হস্তচরিত বা কাদম্বরী কার রচনা বান কৌট কৌটিল্য কৌটিল্য রচিত গ্রন্থের নাম কী তো কৌটিল্যের রচিত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র ওকে নেক্সট চলে আসে আমরা কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন দেখো সতীদাহ প্রথা কে বিলোপ করেছিলেন ডাইরেক্ট এই প্রশ্নটাই তোমাদের ডাব্লিউ বিশেষ দু হাজার উনিশে এসেছে তো দেখো সতীদাহ প্রথা এটি বিলোপ করেছেন কে লর্ড উইলিয়াম বেন্টি সতীদাহ প্রথা বিলোপ কত সালে হয়েছিল আঠেরোশো উনত্রিশ সালে এবার দেখো এখান থেকে আরও কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি অপশান বিতে দেখছো লর্ড রিপন লর্ড রিপনের সময় কী হয়েছিল ইলবার্ট বিল পাস করেছিল বা ইলবার্ট বিল বিতর্ক কত সালে হয়েছিল আঠেরোশো তিরাশি সালে এবং এটাই তোমাদের ডাব্লিউ বিস দু হাজার উনিশে এসেছে ওকে এবার দেখো ডাল ওসি ডাল ওসি সম্বন্ধে কী যে ডাল ওসি কী করেছিলেন বিধবা বিবাহ শুরু করেছিলেন কত সালে আঠেরোশো ছাপ্পান্ন সালে এবং আরেকটা কী করেছিলেন রেলপথ আঠেরোশো তিপান্ন সালে এবং এই রেলপথ কত সালে এই রেলপথ কে করেছিলেন এই প্রশ্নটাও তোমাদের ডাব্লিউ বিশেষ দু হাজার উনিশে এসছে তো রেলপথ কে করেছিলেন ডালসি কত সালে আঠেরোশো তিপান্ন সালে এবং ডালসি একটা যেটা করেছিলেন ডক্ট্রেন অফ ল্যাপসে তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে তাহলেই তোমাদের পরীক্ষা দেখবে অনেকটা হেল্প হয়ে যাবে নতুনভাবে পড়ার কিছু দরকার পড়বে না নেক্সট ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি এবং তোমাদের ডাব্লিউ বিশেষ পেডিমস দু হাজার উনিশে যে প্রশ্নটা এসেছিলো যে ইংরেজি ভাষায় প্রথম যে সংবাদপত্র সেটা কে করেছিলেন তো চালু করেছিলেন প্রশ্নটা এরকম এসেছিলো তো দেখো ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট এবং এটা চালু করেছিলেন কে জেমস অগাস্টাস হিকি তোমাদের অপশানে ওখানে জেমস অগাস্টাস হিকি ছিল ডাব্লিউ বিস এস দু হাজার উনিশের জাস্ট কোশ্চেনটাকে একটু তারা ঘুরিয়ে দিচ্ছে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হয়ে গেল বেঙ্গল গ্যাচের ওকে এবার তোমরা এটা একটু কমেন্ট করো সমাচার দর্পণ এটার সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন এবং এটি বাংলা না ইংলিশ কোন ভাষায় লেখা এটা তোমরা কমেন্ট করবে পরবর্তী প্রশ্নে চলে আসি আই হোল শিলালিপি কার সম্বন্ধে বর্ণনা করা তো আই হোল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশি সম্বন্ধে বর্ণনা পাওয়া যায় এবং এটা কে লিখেছিলেন আই হোল্ড শিলালিপি এটা রবি গীত্তির ওকে এ তিনি দ্বিতীয় পুলকেশির সভাকবি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী সম্বন্ধে জানা যায় নাসিক প্রশস্তি থেকে ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন তো ভারতের প্রথম ভাইস রয় ছিলেন কে লর্ড ক্যানিং লর্ড ওয়ারেন হেস্টিং কী ছিলেন তিনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড বেন্টিং ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লবার লর্ড ক্লাইভ তিনি কী করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট দৈত্য শাসন ব্যবস্থা চালু করেছিলেন কে করেছিলেন লর্ড ক্লাইভ পরবর্তী প্রশ্ন জয়দেবের লেখা বইয়ের নাম কি তো জয়দেবের লেখা বইয়ের নাম হচ্ছে গীতগোবিন্দ রামচরিতকে লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী চরিত এটা কার রচনা এটা হচ্ছে বিল হন বিল হনের রচনা রঘুবংশম কার রচনা এটি হচ্ছে মহাকবি কালিদাসের রচনা কোন গ্রন্থটি কালিদাস রচিত নয় কোন গ্রন্থটি কালিদাসের রচিত নয় তো দেখো মিত্র এটি কালিদাসে রচিত রঘুবংশ এটাও কালিদাসে রচিত মেঘ এটাও কালিদাসের রচিত যেটা নয় সেটা হচ্ছে কাদম্বরী কিছুক্ষণ আগেই বললাম কাদম্বরী কার রচনা বানভট্টের তো এখান থেকে দেখো কোশ্চেনগুলো লিঙ্ক করা আছে এবার দেখো কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয় তো এইটা প্রশ্নটা একটু নতুন তোমাদের মনে হতে পারে তো কলকাতা এটা কে করেছিলেন অপশান অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে ষোলোশো নব্বই কে করেছিলেন জব নক এবং সতেরোশো একষট্টি কী হয়েছিল থার্ড ব্যাটেল অফ পানিপথ পানিপথের যুদ্ধ ব্যাটেল অফ পলাসি হয়েছিল সতেরোশো সাতান্ন বাইশ নম্বর প্রশ্ন উইলিয়াম জোনস কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এখান থেকে দু এক সালের প্রশ্ন শুরু হলো তো দেখো উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশি সালে এটা তোমরা দেখেছ ডাব্লিউ বিশিসে কতবার প্রশ্নটা রিপিট হয়েছে তো পিএসসি প্রায় পিভিয়াস রিপিট করে নতুন প্রশ্ন ওরা মডিফাই করছে এখন তো ভালোভাবে পড়ে রাখো যে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশি সালে পরবর্তী চলে আসি আমরা সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে তো সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত এটি প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস আর একটা লর্ড করনিজ কী করেছিলেন সিভিল সার্ভিস শুরু করেছিলেন ওকে পরবর্তী চলে আসি কলহনের রাস্তরঙ্গিনী কোথাকার ঐতিহাসিক বিবরণ তো দেখো এখানে দু এক সালে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে এর দু সালে যেটা ছিল কলহনের রাস্তরঙ্গিনী কে লিখেছিলেন কলহন এবার কলহনের রাস্তরঙ্গিনী কোথাকার সম্বন্ধে বিবরণ দেওয়া আছে তো এটা হচ্ছে কাশ্মীরের এবং আরেকটা প্রশ্ন তোমাদের এবার আসতেই পারে যে রাস্তরঙ্গিনী কোন ভাষায় লেখা তো রাস্তরঙ্গিনী কোন ভাষায় সংস্কৃত ভাষায় লেখা লাস্ট প্রশ্ন এটা তোমাদের জন্য রইল সবাই এটা কমেন্ট করবে কুষাণ রাজ্যের রাজধানীর নাম কি কুষাণ বংশের বা কুষাণ রাজ্যের রাজধানী তক্ষশিলা উজ্জয়িনী পুরুষপুর বিদিশা এবং একটা হেঁটস যে কি যে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক কনিষ্কের রাজধানী ছিল কিন্তু পুরুষপুর পেশোয়ার তোমাদের এখানে কমেন্ট করতে হবে কুষাণ রাজ্যে শুধু কনিষ্কের নয় কিন্তু ওকে কুষাণ বংশের সরি কুষাণ রাজ্যের রাজধানী কোনটা ছিল অপশানগুলোর মধ্যে একটা অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করবে তো এই ছিল টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আমি ডেলি তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন করে করাচ্ছি প্রতিদিন সকাল আটটায় ভিডিও আপলোড হয়ে যাবে তো অবশ্যই তোমরা দেখবে এটার পিডিএফ ভিডিও ডিসক্রিপশান এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দু জায়গা থেকেই পেয়ে যাবে যেখান থেকে খুশি ডাউনলোড করো যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং